নারায়ণগঞ্জের ফতুল্লা থানার যমুনা তেল ডিপোর এলাকায় একটি অবৈধ তেলের দোকানে সকাল দশটার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিয়ে সঠিক কোনো তথ্য না পাওয়া গেল অনেকে মনে করেন অবৈধ তেলের দোকানটি পোল্ট্রি তেল পাল্টাতে গিয়ে এ আগুন লাগে সরেজমিনে গেলে সেই অবৈধ দোকানের মালিকপক্ষ রায়হান সবুজ সুমনকে পাওয়া যায়নি তবে দোকানটির পাশে থাকা একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায় এই সময় ভুক্তভোগী একজন এনএএন টিভিকে জানায় আগুনটা কীভাবে লাগছে আমরা কিছুই জানি না আমরা আগুন দেখকে এসে গর্তন বাইরে চিল্লা পাল্লা করছি মতন মানুষজন আইসে এইটুকুই জানি আর কিছু কই তারি না আমরা ঘরেই আসিলাম কোন জায়গা থেকে শুরু হয়েছে এটি কই তারি না প্লেট নিতে আসি মতো রে ওই পোলার প্লেট বাইর করতে না মা গো মা খালা বহিয়ে দিকে না ধোয়া উঠতে আছে কি জানি পড়তে আছে তেয়ার বিতেই দেখে পরে আমরা মনে করেন কে আমার বোন বেহে না আগুন টাগুন লাগছে নি বোনেরা গত বেড়িয়েছে নেকি এ শুনি আর কি মানে আমরা আয়া পড়ছি আয়া বোনের খোঁজদা আসি বনে ঘরে খোঁজা বাগনা বাগনি ঘরে খোঁজদা আসি হ্যাঁ ঘরে দিয়ে ওই মুরা বৈশা রেছে কান্দাকাটি করতে আসে টিভি নারায়ণগঞ্জ